বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী বাবুল সুপ্রিয় শপথ বিলম্বে রাজভবনের দিকে আঙুল তুললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আসেন স্পিকার। বাবুলের শপথ সংক্রান্ত প্রশ্নে প্রথমে উষ্মা প্রকাশ করে তিনি বলেন, এই বিষয়টা তো আমার হাতে নেই, এই বিষয়টি মহামহিম রাজ্যপালের হাতে, পরিষদীয় দপ্তরের হাতে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু তারপরে তিনি বলেন, এই প্রশ্ন আমাকে না করে রাজ্যপালকে করা উচিত, আমি মনে করি এটা হয়ে যাওয়া উচিত ছিল, কেন যে হচ্ছে না তা আমার কাছে বিস্ময়কর। আমাদের কাছে শপথ সংক্রান্ত যে চিঠিটা এসেছিল তা আমরা ডেপুটি স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছি, উনি তার উত্তরও দিয়েছেন রাজ্যপালের কাছে, এরপর রাজ্যপাল সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন বা করবেন না। স্পিকার আরও বলেন, রাজ্যপাল নিজেই তো শপথ গ্রহণ করাতে পারেন, বলার তো কিছু নেই, বিধানসভা আসবেন, এসে শপথ গ্রহণ করিয়ে যাবেন, এত বিতর্ক বাড়ানোর কোনো অবকাশ নেই। কাউকে পছন্দ হতেই পারে, আবার কাউকে পছন্দ নাও হতে পারে, তার জন্য কারো শপথ গ্রহণ আটকে থাকবে তা বাঞ্ছনীয় নয়। এই জটিলতা কাটাতে কি তিনি শেষ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে কথা বলবেন, এমন প্রশ্নের জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটা রাজ্যপালের নিজস্ব বাধ্যবাধকতা, আমার তাকে কিছু জানানোর নেই। ঘটনা হলো, বাবুল সুপ্রিয় শপথ সংক্রান্ত ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হলে রাজ্যপাল সই না করে আটকে রাখেন। বিধানসভার সচিবকে তলব করে জানিয়ে দেন, কিছু প্রশ্নের জবাব না পেলে তিনি ফাইলে সই করবেন না। এরপর 30 এপ্রিল সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর বাবুলের শপথের অনুমতি দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ভারতীয় সংবিধানের 188 অনুচ্ছেদে উল্লিখিত আমার উপর ন্যস্ত ক্ষমতার ভিত্তিতে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার তরফে 161 বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত শ্রী বাবুল সুপ্রিয়কে শপথ গ্রহণ করানোর দায়িত্ব দিলাম। কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পালন করতে পারবো না, কারণ রাজ্যপাল যে সিদ্ধান্ত নিয়েছেন তা কার্যকর হলে তাতে বিধানসভার স্পিকারের অপমান হবে, তাই আমার কাছে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ করানোর চিঠি এলেই সবিনয়ে তা প্রত্যাখ্যান করব। স্পিকারের দপ্তরে শপথ গ্রহণ সংক্রান্ত চিঠি ডেপুটি স্পিকারের দপ্তরে পাঠালে তার জবাব রাজভবনে পাঠিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেই থেকে ঝুলে রয়েছে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ।